নমস্কার বন্ধুরা, আমি প্রদীপ সাধক। আমার ইউটিউব চ্যানেলটির নাম এম গার্ডেন। তো আমি আপনাদেরকে আগে পরপর তিনটে ভিডিও পোস্ট করেছি এই অ্যান্টেনিয়াম নিয়ে। তো ওটাতে মাটি সম্বন্ধে অল্প কিছু বলেছি, আজকে বিস্তারিত বলবো। মাটি আপনাকে যখন করবেন, মাটি গুঁড়ো করে চেলে নেবেন। চেলে নিয়ে তাতে কোকোপিট, গোবর সার, ভার্মি কম্পোস্ট, সামান্য বোন ডাস্ট, এইগুলো দিয়ে মাটিটাকে তৈরি করবেন। গাছটি লাগান। গাছটি লাগানোর পরে গাছটির গ্রোথ ধীরে ধীরে তৈরি হবে। তারপরে আপনি তাতে পরবর্তীকালে সার অ্যাপ্লাই করবেন, সেটাও শুধুমাত্র খোল জল। খোল পচিয়ে চার দিন পরে পাতলা করে অল্প দেবেন, কখনোই বেশি এক মগ দিয়ে দেবেন না, সামান্য দেবেন। দরকার পড়লে হাফ কাপ দেবেন। হাফ কাপ দিয়ে গাছটাকে দেখুন, আরও 5 দিন 7 দিন দেখুন। দেখুন গাছটার খাবারটা খাওয়ার পরে গাছটা নতুন করে ডালপালা ছাড়ছে কি না। তারপরে মাথাটা একবার পেন্টিং করবেন টুকটাক। আগের ভিডিওগুলো অনেকটাই বলেছি আমি, আজকে আপনাদের প্রমাণ করাও বলেছিলাম। আমি প্রথম 6ই মার্চ একটা ভিডিও করেছিলাম। তো ভিডিওগুলো আমি পরপর ছাড়ছি কেন, যে আগামী বছর যখন আপনারা সার্চ করবেন কোনো ভিডিও, তখন দেখবেন যে এই ধরনের ভিডিও ফলো আপ করলে আপনাদের গাছ করতে অনেক সুবিধা হবে। আমি বলেছিলাম যে একটি গাছে আমি 200-300 উপরে ফুল ফোটাবো, তো সেটা করেই দেখাচ্ছি। একদম সিজনের শেষ, তো সেটা নিয়ে বলছি। কীটনাশক আপনাকে 15 দিন অন্তর দিতে হবে, এগুলো তো করতেই হবে। আগে তিনটে ভিডিওকে আপনারা ফলো করুন, দেখুন, এবং এটাই আমার অ্যান্টেনিয়াম নিয়ে লাস্ট ভিডিও এবছরের জন্য। আর আমি এই ধরনের পোস্টগুলো করছি তার কারণ একটাই, যে সবার ক্ষেত্রে যাতে সুবিধা হয় ভিডিওটা দেখে কিছু শেখার। তা আমি বলেছিলাম, আমি যখন আগের ভিডিওতে সমস্ত ডগাগুলো কেটে দিয়েছিলাম, তো বলেছিলাম অসংখ্য ব্রাঞ্চ বেড়াবে এবং তাতে 3টে 4টে 5টা করে ফুল ফুটবে। সেটা প্রমাণ আমি লাস্ট বছরে করেছি, তার আগের বছর করেছি। তার জন্য আমি এবছর একটা ভিডিও করে পোস্ট করলাম, আপনার সঙ্গে শেয়ার করলাম, আপনারা দেখুন। এই গাছটাতে অন্তত পক্ষে 100-এর উপরে ব্রাঞ্চ আছে, এবং 100 ব্রাঞ্চের মধ্যে প্রত্যেকটাতেই অলরেডি কুঁড়ি চলে এসছে, দেখুন। আমি বলেছিলাম 4টে গাছ নিয়ে আমি করছিলাম, তো 4টে গাছ নিয়ে 4টে গাছকে আপনাদের দেখাবো। প্রত্যেকটা গাছ দেখলে বুঝতে পারবেন এত সুন্দর ঝাঁকড়া হয়েছে গাছ। এইরকম অ্যান্টেনিয়াম করা, শুধু ফলো করুন, দেখুন আমার ভিডিওগুলোকে, তাহলে আপনারাও করতে পারবেন। এত একসাথে এত ফুল, আমি তখন বলছিলাম অনেক অনেক ফুল নিয়ে আপনাদের সামনে আসব। এবার দেখুন অলরেডি এই সাইডে ফুল ফোটা শুরু হয়ে গেছে, তো এদিকে ব্রাঞ্চগুলো দেখুন প্রত্যেকটা ব্রাঞ্চে ফুল চলে এসছে। তো আমি এটাতে কী করবো, আমি 3 দিন আগে এনপিকে স্প্রে করে দিয়েছি, তো আমি আবার 4 দিনের মাথায় আবার এনপিকে স্প্রে করব, তাতে দেখবেন গাছের ফুলটা কেমন হয়। আমি এতটা তাড়াতাড়ি করে ফেললাম ভিডিওটা, আর কদিন পরে করলে হয়তো আরও অসংখ্য ফুল দেখাতে পারতাম। তো আপনারা দেখেই বুঝতে পারছেন কত ফুল ফুটবে। আমি বলেছিলাম 300-এর উপরে ফুল ফুটবে, তো আমার অনুমান যেরকম সেরকমই কাজ হয়েছে। আমি কাউন্ট করেছি, ওই এই গাছটাতেও কাউন্ট করেছিলাম একটু আগে কতগুলো ব্রাঞ্চ আছে। তো 103খানা ব্রাঞ্চ আছে অলরেডি, যেগুলোতে ভিজিবল দেখা যাচ্ছে ফুলের স্টিক, আর যেগুলো দেখা যাচ্ছে না সেগুলো নিয়ে আমি বলছি না, তার থেকে বাড়বে। তো আমার ভিডিও দেখে আপনাদের যদি ভালো লাগে তো লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করলেও করতে পারেন। সাবস্ক্রাইব করলে সুবিধা একটাই, যে আমি কোনো নতুন ভিডিও, গঠনমূলক ভিডিও যদি পোস্ট করি সেগুলো আপনারা সবসময় দেখতে পাবেন। তো আমি যেই ভিডিওগুলো করেছিলাম 4টে পরপর ভিডিও পোস্ট করে দিলাম, তো অনেকে বলতে পারেন যে পরপর একসাথে 4দিনে মাথায় ভিডিও পোস্ট করেন। তো আমি মার্চ মাসের 6 তারিখ থেকে শুরু করেছিলাম ভিডিও, তো এখন আমি এন্ড করেছি, কারণ এত গরম পড়ে আছে গাছকে রাখা যাচ্ছে না রোদে। তো আমি সানলাইট সম্পর্কে আগে বলেছিলাম, যখন আমার টেম্পারেচার 24-এর নিচে থাকবে বা 25-এর মধ্যে থাকবে, তখন আমাকে সানলাইটে অতটা টেনশন করার কিছু নেই, তখন আপনি যত খুশি সানলাইট খাওয়ান। যখন দেখবেন 30-এর উপর মানে টেম্পারেচার উঠে গেছে, তখন সানলাইট দিলে গাছটা সেইভাবে গ্রোথ হবে না। তো এই গাছগুলোতে আমি যেটা করেছিলাম, সেটা গাছগুলোকে আমি সকালবেলায় 3 ঘন্টা করে সানলাইট খাইয়েছি। 3 ঘন্টা সানলাইটে রেখে দেওয়ার পরে আবার তাদেরকে ছাওয়ায় নিয়ে এসেছি, এইভাবে করেছি। কারণ অত রোদে রাখলে গাছগুলো হয়তো পাতা ঝলসে যেতে পারতো, তো এত সুন্দর হয়তো হতো না। এই অ্যান্টেনিয়াম সিরিজে আপনারা প্রত্যেকটা ভিডিও ফলো করুন, এবং গাছ সিজনের শুরু থেকে একই পদ্ধতি অ্যাপ্লাই করুন আপনার বাড়িতে। বারবার বলছি, সিজনের শুরুতে যখন গাছ লাগাবেন, গাছ রেডি হলো, ফুল ফুটলো, আমি যে পদ্ধতিগুলো দেখালাম একই পদ্ধতি শুরু করুন। পুরো সিজন জুড়ে এত বেশি ফুল পাবেন,
দেখবেন তখন মনে হবে না আমি যেটা বলেছিলাম সেটা অনেকটা সত্যি। খাবার দেবেন আপনারা, বনডাস দেবেন বলেছি, সিংকুচি দেবেন বলেছি, ডিএপি দেবেন, এনপিকে স্প্রে করবেন, তারপরে সুপার ফসফেট দেবেন, এগুলো আমি প্রত্যেকটাই বলেছি। ওখানে আমি একটা মিক্স সার তৈরি করে দিয়েছিলাম, সেটাও দেখিয়েছি আমি অন্য ভিডিও করে। যখন দেখবেন তখন পর পর চারটি ভিডিও দেখবেন, তাহলে সুবিধা হবে কি আপনি একদম সহজ হয়ে যাবে, বুঝে যাবেন যে কী ধরনের ট্রিটমেন্ট এই গাছগুলোকে করলে এত বেশি ফুল পাওয়া যাবে। আমি ভিডিও করার সময় বলেছিলাম যে আমি প্রমাণ করে দেবো যে এই গাছটাতে যা ফুল ফুটেছে তার থেকে ডবল ফুল ফুটিয়ে দেখাবো। তো আমি প্রমাণের কাছে চলে গেছি, তো আপনারা নিজেরা দেখে নিন কত ব্রাঞ্চেস অলরেডি ফুল চলে এসছে। তো এগুলো প্রত্যেকটাই ফুটবে না এমন না, এদিকে ফোটা শুরু হয়ে গেছে, আর যেহেতু সিজনের একদম শেষ তো একটা স্টিকে চারটে পাঁচটা ছটা এর বেশি ফুল ফুটবে না। আমি সামনের সিজনে একটা একটা গাছ ধরে ধরে, ধরুন পিটুনিয়া তো সবাই করেন, পিটুনিয়া, পেনজি, ড্যান্টাস, ইম্পেশন, টরেনিয়া, ফ্লক্স, সিজনের যে সমস্ত গাছগুলো আমি করি সেই গাছগুলো নিয়ে, এবং অ্যান্টিনিয়াম নিয়ে আমি শুরু চারা থেকে লাগিয়ে আপনাদের দেখাবো ওই মার্চ মাসের শেষে শেষে এই রকম অবস্থায় আছে। প্রত্যেকটা গাছের একটা একটা আলাদা আলাদা সিরিজ তৈরি করব একদম পুরো সিজন ধরে। তো আজকের ভিডিও লাইক করলেন, শেয়ার করলেন, দেখতে পেলেন সেটা নিয়ে বড় ব্যাপার না, কিন্তু এই ভিডিওগুলো থেকে যাবে, আপনারা পরে সার্চ করবেন, সার্চ করে দেখুন, দেখে আপনারা আপনার বাড়িতেও ঠিক একই ফর্মুলা ইউজ করুন। গাছের যত্ন, আমি বারবার একটা কথা বলি, কখনোই গাছের যত্ন থেকে এড়াবেন না। আমি সকালবেলা ছাদে উঠলাম, গাছে জল দিলাম, পরে আমি একবার চেক করব না যে গাছটা জল কমে গেছে কি না, গাছটা হঠাৎ করে পাতাগুলো নুয়ে গেছে কি না, এগুলোকেও আমাদের ফলো আপ করতে হবে। তখনই তাকে ছাওয়ায় এনে রেখে অল্প জল দিয়ে রেখে দেওয়া। এইভাবে আপনারা করুন, দেখবেন নিশ্চয়ই ভালো ফল পাবেন। আর আমি ফল পেয়ে প্রমাণ করে দিলাম যে এই গাছটাতে অন্ততপক্ষে 300 ফুল ফুটবেই, অলরেডি 100-এর উপর স্টিক দাঁড়িয়ে আছে। আপনি যদি বলেন তো আমি একটা একটা করে কাউন্ট করে দেখাতে পারি। 100-এর উপর স্টিকের স্টিক হচ্ছে ভিজিবল, একদম দেখা যাচ্ছে। 100-এর উপরে স্টিক মানে একটা স্টিকের আপনাদের বারবার বলি 4-5-6 ফুল ফুটবে, দেখুন ভালো করে। এটাতে দেখুন অলরেডি 1-2-3-4-5 ফুল ফুটে গেছে, দুটো আছে 6, তো 100 স্টিকে যদি 6 করে ফুল ফুটে 600 ফুল ফুটবে। আমি সেটাকে আপনাদেরকে বলছি 300-400 ফুল যদি একটা অ্যান্টিনিয়াম টবে পেতে পারি তাহলে এর থেকে বড় পাওয়া কিছু নেই। আমাদের পিটুনিয়াতে একসাথে 100-150 ফুল ফোটে, তো আমরা অ্যান্টিনিয়ামে কখনো ভাবিনি যে এইভাবে করলে হতে পারে। তো আমি লাস্ট অনেক বছর ধরে করেছি, তো ইউটিউবে আমি প্রথমবার আসলাম। প্রথমবার আসার একটাই কারণ, আমি সবসময় চেয়েছি যে আমি যেভাবে অ্যাপ্লাই করেছি আমার বাড়িতে এত সুন্দর রেজাল্ট হয়েছে, তো এই রেজাল্টগুলো কেন লোকের সঙ্গে শেয়ার করব না, যারা এই ভিডিওগুলো দেখবে, দেখে কিছু শিখবে, কিছু বিশ্বাস হবে আমার উপরে যে সত্যি উনি যে ভিডিওগুলো করছেন সত্যি গঠনমূলক শেখার আছে। আমি পুরো ভিডিও দেখুন এবং প্রিভিয়াস ভিডিওগুলোকেও দেখুন, ফলো করুন, দেখবেন একদম সহজ, কোনো অসুবিধা নেই, খালি একটু অল্প কেয়ারিং, অল্প যত্ন, গাছ আপনার সুন্দর হয়ে উঠবে। এই বলেই আমি আজকের ভিডিওটা শেষ করলাম, অনেক বড় করছি না। তো নেক্সট ইয়ারে আমি অনেক 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 ভিডিও পোস্ট করব, এবং আমি সাকসেস যে অনেক অনেক বেশি ফুল ফোটাবো সেটা বলেছিলাম এবং সেটা ফুটিয়ে দেখালাম। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য, আর আপনারা আমার সঙ্গে থাকুন, আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেবো যেগুলো দিয়ে আপনারা আপনার বাড়ির ছাদ বাগানটাকে অত্যন্ত সুন্দর করে রাখতে পারবেন।